তো এখন অল্প গরম কমেছে, তো এখন বেরিয়ে পড়ছি, কারেন্টও নেই, একটু গরম লাগছে, তো এখন বেরিয়ে পড়ছি এখানে। সুন্দর করে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে শুরু করছি সকাল সকাল, আমার ফ্রিজটা পরিষ্কার করব আজকে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এমনিতে তো কয়েকদিন পরে পরে পরিষ্কার করি, এই দেখো এই জন্যই দেখো একটু পরিষ্কারই আছে। তো ফ্রিজ কী হয়, কয়েকদিন পরে পরে পরিষ্কার করলে ভালো থাকে, তো কয়েকদিন পরে পরে না এলে কী হয়, জিনিসগুলো না গোছালো হয়ে যায় আর সবজি থাকে, তো তো এই জন্য কী হয় কয়েকদিন পর পরে নোংরা হয়ে যায়, সবজির জল লেগে নোংরা হয়ে যায়। এখানে মাছ থাকে উপরেরটায়, তো কয়েকদিন থেকে তো মাছ টাছ রাখা হচ্ছে না, তো ভাবছি সবগুলো পরিষ্কার করে নিই। তো এই দেখো পুরো সবগুলো বের করে এখন ভাবছি এখন পরিষ্কার করব। তো আমি আজকে ভাবছি যে এমনিতেই খালি জল দিয়ে পরিষ্কার করব, তো ভালো করে পরিষ্কার করে তারপরে আবার জিনিসগুলো রাখবো। এরকম এমনিতেই খালি নেকড়া দিয়ে খালি জল দিয়ে পরিষ্কার করছি, কারণ এমনিতেই তো পরিষ্কারই আছে দেখতে পাচ্ছ তোমরা। আর কয়েকদিন পরে পরে তোমরা কী করবে, ফ্রিজটা পরিষ্কার করবে, তাহলে কী হবে মানে ফ্রিজের মধ্যে অনেক কিছু খাবার দাবার থাকে, যেহেতু আমরা তো বেশি খাবার রাখি না, কারণ হলো ফ্রিজের খাবারটা খাওয়া ঠিক না, যদি আমরা ফ্রিজের খাবারগুলো বেশি রাখি না, মানে রান্না করা খাবার আর কি। এমনি তো চিজ টিজ বাটার টাটা এগুলো রাখতেই হয়, নাইলে এগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। আর গরমে একটু মানে এগুলো ফ্রি ঠান্ডা জিনিস একটু রাখতেই হয়, তো এই জন্য রাখা থাকে। এমনি খাবার দাবার যেগুলো এগুলো যত অ্যাভয়েড করি আমরা ফ্রিজে রাখার জন্য। এই দেখো এখানে না কী হয়েছে, আমার ছেলে স্প্রাইটটা রেখেছিলো, মানে ছেলে না আমার বর সরি, আর পিঁপড়ে হয়ে গেছে, তো ভাবছি একসঙ্গে এগুলো পরিষ্কার করে নেবো। এগুলো সব দেখো এখানে ফ্রিজের ভিতরে সবগুলো বের করে বেসিনে রেখেছি, এগুলো ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে রেখে দেবো, হয়ে যাবে আজকে ফ্রিজটা ক্লিন করা আমার। এই দেখো হয়ে গেছে ফ্রিজ ক্লিন করে, এখন দেখো কি নিট অ্যান্ড ক্লিন লাগছে সবগুলো সুন্দর করে রাখা। আর এই বাটিটা খাওয়ার জিনিস না, মানে মানে রান্না করা খাবার জিনিস না, এমনি অন্য কী রাখা এখন ভুলে গেছি আমি। আর এই দেখো জল রেখেছি, কারণ হলো গিয়ে গরম কি পর্যন্ত ছিল কেন তোমরা, তো তোমরা দেখতে পেলে সকালবেলা আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করলাম, মানে এমনিতে পরিষ্কারই থাকে, মানে কয়েকদিন পরে পরে তো পরিষ্কার করি, তো আজকে একটু ভাবলাম ভালো করে পরিষ্কার করি, তো করলাম আর কি। আর তারপর বাথরুম বাথরুম ক্লিন করলাম, আজকে খালি পরিষ্কার করার দিন আর কি, ওয়েদারটাও একটু ভালো আছে এই জন্য। তো সকালবেলা তো রান্না বান্না শেষ করে নিয়েছি, কী করেছি দেখতে পাবে, কারণ সিম্পলই হয় তোমাদেরকে বলেছি। আর আজকে পুরো এনার্জি নিয়ে ব্লগ স্টার্ট করছি, আজকে আমার ছেলে দাদাভাই এসেছিলো আজকে বার্থডে, তো আমার ছেলে একদম খুব এক্সাইটেড আছে বার্থডেতে যাওয়ার জন্য। আর ওয়েদারটাও ভালো করেছে, ফোটাফোটো বৃষ্টি হচ্ছে, যেগুলো গায়ে পড়লে আরও লাগছে যেমন আরও বেশি গরম লাগছে এই জন্য। তো কালকেও দিয়েছিলো আর কি, তো রাত্রেবেলা আবার ঠিকই গরম লেগেছে, তো এইগুলো নিয়ে তো চলতে হবে, কিছু করার নেই, যেরকম দিন যায় এরকম চলতেই হবে। তো এগুলো নিয়ে বসে থাকলে তো আরও আরও মানে মন খারাপ হবে, তো এগুলো নিয়ে বসে থাকলে আপনি কাজ করেই যেতে হবে, তো ওই আর কি। তো আজকে ভেবেছিলাম একটু বাসায় করে যাবো, বোন এসেছে আর কি, ওর জন্য ওর বোন যে এসছে, তো দাদাভাই যখন বার্থডে হলো তো ভাবলাম আজকে যাবো না কালকে যাবো, তো কালকেই যাবো। কালকে দেখি কোন সময় যাই, সকালে যাই না বিকালে যাই বলতে পারবো না। তো এখন দিনটা স্টার্ট করলাম, দিনটা তো যদিও সকালে স্টার্ট করে নিয়েছি, তো এখন বাকি সময়গুলো কীরকম যায় আমি নিজেও জানি না, তোমরা দেখতে থাকো এমনি দেখতে পাবে। তো আজ রান্না করেছি ডাল, এটা হলো গিয়ে পাট শাক, এটা হলো গিয়ে পাঁপড় তরকারি, আর এটা হলো গিয়ে ঝিঙ্গে। তো হয়ে গেছি আমি রেডি, এই দেখো। তো বলেছিলাম ওর দাদাভাইয়ের বার্থডে আজকে, তো এই জন্য রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, এই দেখো। তো এখন অল্প গরম কমেছে, তো এখন বেরিয়ে পড়ছি, কারেন্টও নেই, একটু গরম লাগছে, তো এখন বেরিয়ে পড়ছি এখানে, দেখি গিয়ে কেক কাটা হয়ে গেল নাকি, ওরা বলছে সাড়ে সাতটার সময় যাওয়ার জন্য সাড়ে সাতটা বেঁচে, তো এখন যাই গিয়ে দেখি কী হচ্ছে। সো হেয়ার ইজ দ্য বার্থডে বয়, ওর আজকে বার্থডে, ওই হলো আমার ছেলের দাদাভাই। তো এই দেখো দুজন মিলে গেছে এখন, আর এই দেখো কী সুন্দর ডেকোরেশন করেছে, ওই নিজেই ফুলিয়েছে বলছে, আমি ফুলিয়েছি। আর আমার ছেলের বার্থডের সময় আমার বাবা দু চার পাঁচটা দিয়েছিলো ফুলিয়ে, ওইগুলো দিয়ে লাগিয়েছি। আর কী সুন্দর দেখো সাজিয়েছে ঘরটা, সুন্দর করেই সাজিয়েছে। তারপরে এখন দেখো আস্তে আস্তে ওরা মানে কেক টেকা কাটা হবে। Happy birthday to you, long. Happy birthday to you.
দেখো মাসিমণি আমার যা তো মাসিমণি যায় ছেলে হলো আমার ছেলে দাদা ভাই তো এখন ওকে আশীর্বাদ দেওয়া হচ্ছে আমার ছেলেকে কিন্তু পাশে বসে আছে দাদা ভাই তো ওই দেখো ওর মা মানে চশমা লাগিয়ে আছেন যে ওনার চোখে অপারেশন হয়েছে এই জন্য চোখে চশমা লাগিয়ে আছে দিদির তো এসে গেছি বার্থডে থেকে যাওয়ার পরে মজাই হয়েছে ভালো লেগেছে আর কি সুন্দর খুব সুন্দরভাবে হয়েছে মানে ওর বার্থডে পার্টিটা তো বাচ্চারা তো বুঝতেই পারছো ওদের একটা ইচ্ছে থাকে তো যাওয়ার পরে দেখলাম আমার মানে ফোন করেছে ওর মা যে আমার ছেলের জন্য অপেক্ষা করছিল তারপরে গেলাম তারপর সব বাচ্চারা মিলে কেক টেক কাটলো মানে আমার ছেলেও অপেক্ষা করছিল ওর জন্য আরও অপেক্ষা করছে আমার ছেলের জন্য কেক কাটবে বলে তো যাওয়ার পরে কেক টেক কাটলাম তারপরে সবাই এলো আস্তে আস্তে আর এখন থেকে বৃষ্টিও এসে গেছে তো মাসি কুটি মাসি যে আমার মাসি শাশুড়ি যে ও ছাতা দিয়েছে আমাকে বলছে তুই চলে যা পরে আমি নিয়ে যাবো তো ছাতা দিয়ে এসে গেছি মানে আমার ছেলের তো বুঝতেই পারছি অল্প দু ফোঁটা বৃষ্টি মাথায় পড়লেই হাঁচি দেওয়া শুরু করবে তুই নিয়ে এসেছি এখন আর 8টাও বেজে গেছে আমি অবশ্য রান্না ভাতটা রান্না করেই চলে গেছিলাম আর কি তো অসুবিধা নেই এখন একটু রেস্ট করতে পারবো পরে উঠে ওদের সবাইকে ভাত দিয়ে দেবো আর তো খাওয়াটাও ভালো হয়েছে প্যাকেটিং মিষ্টি ছিল আমি বলেছি ভালো আমাদের মতো আমরা যেরকম করেছিলাম ওরাও এরকম করেছে তো আমি বলছি ভালো হয়েছে প্যাকেটিং করায় তাহলে আর অসুবিধা হবে না অসুবিধাও হয়নি নিয়ে এসে গেছি আমি এসে খেয়ে অল্প খেয়ে নিয়ে এসে গেছি তো ঘরে এসে মা ওদেরকেও দিলাম আর কি তো ওনারা খেলেন তো সবাই বলছে খুব ভালো হয়েছে মিষ্টিগুলো তো এই আর কি মানে এরকম সবাই মিলে পাড়া তো আমরা সবাই মিলে মানে প্লাস হলো কি আমাদের এসব রিলেটিভ আমার মাসির বাড়ি ওইটা তো মানে খুব মজা হয় যখন আমরা কোনো প্রোগ্রাম হয় না সবাই একসাথে মিলে করি তো তখন মানে ভালো লাগে তো এটাই আর কি তো আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না সকাল থেকে শুরু করেছি তো কন্টিনিউ করছি না বেশি এই শাড়িটা না পরলে দেখো একদম যা পিসলা শাড়িটা খুব অসুবিধা হয় অনেকদিন পর পরেছে শাড়িটা এমনি কালারটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর কিন্তু আঁচলটা প্লেটটা দিলে না এটা আঁচলটা ছেড়ে পড়লে সুন্দর লাগে কিন্তু আঁচলটা দিলে না এরকম হয়ে যায় জানি না কেন খুব বেশি পিসলা আর আমি তো শাড়িটারই তো ভালো করে পড়তেও পারি না কোনোরকম পরে চলে গেছি আর কি এত সুন্দর সুন্দর করে আমাদের পড়া হয় তো আর বেশি বকবক করছি না অনেক লম্বা হয়ে গেছে ব্লগটা আজকে ব্লগটা বা সত্যি টুকু ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আজকের জন্য বাই বাই।